যে কারণে হকিংয়ের পিএইচডি থিসিসে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস অনলাইনে প্রকাশ করার পর মাত্র দিনে তা দেখেছেন বিশ লাখেরও বেশি ভিউয়ার কোনো গবেষণাপত্র নিয়ে এত লোকের আগ্রহী হয়ে ওঠার ঘটনা এর আগে কখনো দেখা যায়নি গত সোমবার ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক হকিংয়ের উনিশশো ছেষট্টি সালের পিএইচডি থিসিস প্রকাশ করা হয় প্রথম দিনেই এটি পড়ার জন্য এত লোক হুমড়ি খেয়ে পড়েন যে ওয়েবসাইটটি ক্রাস করে কেম্ব্রিজের অধ্যাপক ডক্টর আর্থার স্মিথ বলেন এটি একটি বিরাট ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় যত গবেষণাপত্র আছে তার কোনোটি এত লোক দেখেনি হয়তো পৃথিবীতেই এর আগে এমন ঘটনা ঘটেনি এটি আমার মৌলিক কাজ লেখার নিচে গবেষণাপত্রে স্টিফেন হকিংয়ের সই কর্তৃপক্ষ বলেছে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এটি দেখেছেন অন্তত পাঁচ লাখ লোক এটি ডাউনলোডের চেষ্টা করেছেন সম্প্রসারণশীল মহাবিশ্বের বৈশিষ্ট্য নামের একশো চৌত্রিশ পাতার ওই থিসিস লেখার সময় স্টিভেন হকিং ছিলেন কেমব্রিজের ট্রিনিটি হলের পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্র তখন তার বয়স ছিল চব্বিশ বছর হকিংয়ের লেখা বই এ ব্রিফ অফ টাইমস উনিশশো সালে প্রকাশের পর তা এক কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে হকিং উনিশশো সালে মোটর নিউরন ডিজিজ নামে রোগে আক্রান্ত হন তখন ডাক্তাররা বলেছিলেন তিনি আর মাত্র দুই বছর বাঁচবেন ওই রোগের ফলে তিনি এখন হুইল চেয়ারে চলাফেরা করেন ও কম্পিউটারের সাহায্যে কথা বলেন হকিংয়ের বয়স এখন চুরাশি তার জীবন নিয়ে দুই সালে দ্য থিউরি অফ এভরিথিং নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে